গোমতি জেলা হাসপাতালে আক্রান্ত এক সিটি স্ক্যান কর্মী। গত কয়েকদিন আগে গোমতি জেলা হাসপাতালের এক আয়াকর্মীদের হাতে নাজেহাল হতে হয়েছিল রোগীর পরিবারের। অভিযোগ ছিল আয়াকর্মীদের তাদের চাহিদা মতো পয়সা দিতে হবে রোগী ও রোগীর পরিবারকে। এই অভিযোগ শেষ হতে না হতেই বুধবার উদয়পুর টেপানিয়া গোমতি জেলা হাসপাতালে এক সুইপার ইনচার্জ ইন্দ্রজিৎ শর্মার হাতে আক্রান্ত হয়েছেন গোমতি জেলা হাসপাতালের 6 বছরের কর্মরত কর্মী দ্বৈপায়ন রুদ্রপাল। একটা সময়ে পরিস্থিতি হাতাহাতির রূপ ধারণ করে, সেই জন্য হাসপাতালের পরিষেবায় অনেক বিঘ্ন ঘটে। আহত দ্বৈপায়ন রুদ্রপাল একজন সিটি স্ক্যান টেকনিশিয়ান, অত্যন্ত সুনামের সঙ্গে এই গোমতি জেলা হাসপাতালে রোগীদের পরিষেবা দিয়ে আসছেন। বুধবার দিন একজন রোগী গোমতি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিটি স্ক্যান করে নিয়ে আসতে বলেন। সেই মতো রোগীর পরিবারের লোকজন তাকে নিয়ে আসলে দ্বৈপায়ন সুইপিং কর্মী ইন্দ্রজিৎ শর্মাকে বিছানাটা পরিষ্কার করে দেওয়ার জন্য বলেন। তখন ইন্দ্রজিৎ তাকে টাকা দিলে পরিষ্কার করবেন, নতুবা পরিষ্কার করতে পারবেন না বলে জানান। ইন্দ্রজিৎ হাসপাতালের একজন কর্মরত। তারপর ও কিভাবে টাকা চায় এই নিয়ে দ্বৈপায়নের সাথে প্রথমে কথা কাটাকাটি, পরে রোগীর সামনে দ্বৈপায়ন রুদ্রপালকে প্রচণ্ড মারধর করে ইন্দ্রজিৎ। সমস্ত ঘটনা জানিয়েছেন দ্বৈপায়ন গোমতি জেলা হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে। দ্বৈপায়ন সমস্ত ঘটনার সুবিচার চেয়েছেন। এখন গোমতি জেলা হাসপাতালের সুপার কী ভূমিকা নেয় সেই দিকে তাকিয়ে আছে আহত দ্বৈপায়ন। ইউরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। কি থানার মধ্যে এফআইআর টাইপের কিছু করবি? আমি আপাতত থানাতে এফআইআর করছি না, আপাতত আমি ডক্টরের প্রেসক্রিপশন করা আছে। ডক্টর ম্যাডামরা প্রেসক্রিপশন অনুযায়ী আমার আঘাত করছে যে তারা আমার সব কিছু এখানে মেনশন করে দিছে প্রেসক্রিপশনের মধ্যে। ইভেন তারা কইছে আমার অ্যাকচুয়ালি ইনজিওর হয়েছে, ঘাড়ে ইনজিওর হয়েছে, এখানে অনেক কিছু দেওয়া আছে টেস্ট, এখানে অনেক কিছু লেখাও আছে অ্যাকর্ডিং টু ডক্টর। তো আমি ওয়ার্ড মাস্টার জানানো হচ্ছে, এছাড়া আমি কারোরে জানাইছি না। আমি আপনাদের মাধ্যমে একটা সুস্থ বিচার চাই। এভাবে একটা হসপিটালের ডিপার্টমেন্টের মধ্যে স্বাস্থ্য দপ্তরের একটা কর্মীরে এভাবে তাহলে আঘাত করতে পারে কিনা পেশেন্টের স্বার্থে যদি আমি কারোর রিকোয়েস্ট করি, তাহলে কাজ তো এটা পরিষ্কার করা। পেশেন্টের স্বার্থে রিকোয়েস্ট করে আমি আজকে আঘাত পেলাম। যিনি আপনার উপর আক্রমণ করেছে তার পরিচয়টা যদি আর একটু দেন। তাহলে হচ্ছে এখানে সুইপিং ইনচার্জ, তাহলে নাম হচ্ছে ইন্দ্রজিৎ শর্মা। তাহলে বারবারই কইতেছে যে তাহলে নাকি এই মানে তাদের কিছু অনেক বড় হাত আছে, আমি তাদের কিছু করতে পারতাম না, কারোর জানিয়ে কিছু করতে পারতাম না। তাদের পিছনে অনেক লোক আছে, আমি কারে জানামু বা প্রশাসনিকভাবে কোনো কমপ্লেন করেও তাদের কোনো কিছু করতে পারতাম না। ইভেন তাদের MS এর কথাও তো একা করতো না, তাই না? চাইলে অনেক কিছুই করতে পারবো। আমার আমি যদি চুপ না হই তাহলে আমার অনেক কিছু করে দেবো, এতটুকু ধমকি দেন আমার দিছে। আপাতত আপনাদের তরফ থেকে কি অ্যাকশন নেওয়া হয়েছে বা কি অ্যাকশন নেবেন? আপাতত কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না, জাস্ট ওয়ার্ড মাস্টার রুমে আমার ডাকা হয়েছে। ওয়ার্ড মাস্টার রুমে আমার এডি করা হয়েছে, কী হয়েছে আমি আমার বক্তব্য জানাইছি। ইভেন যে পেশেন্ট পার্টি যার সামনে ইনসিডেন্ট হয়েছে, এই পেশেন্ট পার্টি মানে ভিডিও রেকর্ডিং করা আছে, পেশেন্ট পার্টিও আমাকে কইছে যে প্রয়োজনে তারা আমার হয়েছে না কথা কইব পরিষেবার স্বার্থে। হসপিটালে পরিষেবা কোনোভাবেই বন্ধ হতে পারত না, আমিও চাই না হসপিটাল পরিষেবা বন্ধ। আপনার পরিচয়টা একটু? আমার পরিচয়, আমার নাম দ্বৈপায়ন রুদ্রপাল। আমি দীর্ঘ 6 বছর ধরে সিটি স্ক্যান ডিপার্টমেন্টে কাজ করি টেপানিয়াতে। পেশেন্টের জন্য আমি ট্রাই করি আমার বেস্ট দেওয়ার, কিন্তু কিছু এরকম মানুষের লেগা তারা টাকার বিনিময়ে কাজ করে হসপিটালের ভিতরে। তো এইসব মানুষের লেগা সব কিছুই নষ্ট হইতেছে, হসপিটালের ইমেজ নষ্ট হইতেছে, পরিষেবা নষ্ট হইতেছে, পরিষেবার থেকে বিঘ্ন। আমি চাই সুষ্ঠু তদন্ত হোক। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে, নানা পদের রান্না, শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত টেস্টিও। ইনি ডক্টর না, সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার, মন চায় ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।